আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিয়াত কুকিং অ্যান্ড ট্রাভেলিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়িটি। মহেরা জমিদার বাড়িটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম। টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়িটির অবস্থান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 8 কিলোমিটার পূর্বে এই মহেরা জমিদার বাড়িটি অবস্থিত। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং এই জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল একটি দীঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পেছনের দিকে পাশা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান। সারা বছরই কিন্তু এখানে বসন্ত বিরাজ করে। মূল ফটক দিয়ে প্রবেশ করে প্রথমেই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি চৌধুরী লজ। এই চৌধুরী লজের সামনে আছে বেশ চমৎকারভাবে সাজানো গোছানো পরিপাটি একটি ফুলের বাগান এবং তার সঙ্গে আছে আর্টিফিশিয়াল বেশ কিছু পশু পাখি। এখন পর্যন্ত আমি বাংলাদেশের যে কয়েকটি জমিদার বাড়ি ঘুরে দেখেছি তার মধ্যে এই মহেরা জমিদার বাড়িটিকে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ভালোভাবে সংরক্ষিত, আর এটির রক্ষণাবেক্ষণও বেশ দায়িত্ব সহকারে করা হচ্ছে। এ কারণে কিন্তু এই জমিদার বাড়িটি এখন পর্যন্ত বেশ সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চৌধুরী লজের ভবনটি গোলাপি রঙের আভা ছড়ায়। এ ভবনের পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশা খচিত এই ভবনের ভেতর রয়েছে ঢেউ খেলানো ছাদ। ১৮৯০ সালে টাঙ্গাইলের মির্জাপুরে কালীচরণ সাহা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে 2 ভাই কলকাতা থেকে মহেরা গ্রামে আসেন। জমির মালিকানার পাশাপাশি তারা পাট ও লবণের ব্যবসাও করতেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ ভূমি সম্পত্তির মালিক হয়েছিলেন। দেশ বিভাজন ও যুদ্ধের সময় তাদের অধিকাংশই ভারতে চলে যান। খুব কম সংখ্যকই তখন টাঙ্গাইলে বসবাস করতেন। যেহেতু তারা অত্যন্ত ধনী ছিলেন তাই লোকে বলে যে তাদের জমিদারি প্রতিষ্ঠার আগেই তারা এই ভবনগুলো তৈরি করেছিলেন। জমিদার বাড়ির দ্বিতীয় তরফের আবাসস্থলের নাম আনন্দ লজ। পশ্চিম ও প্রাচ্যের অনুপম স্থাপত্য শৈলীর সুনিপুণ মিশেলে নির্মিত আনন্দ লজ একটি দ্বিতল ভবন। এটিতে রয়েছে মোট 12টি কক্ষ। বর্তমানে ভবনটির নিচতলা পিটিসির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আনন্দ ভবনের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন বকুল রায়চৌধুরী। তিনি খুবই সংস্কৃতিমনা ছিলেন এবং যাত্রাপালা, থিয়েটার এবং গান বাজনা নিয়ে সর্বদা ব্যস্ত থাকতেন। জনশ্রুতি আছে এ ভবনের অপর ব্যক্তিত্ব রাধিকা লাল রায়চৌধুরী ভারতবর্ষের দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসেবে ব্রিটিশ সরকার কর্তৃক নির্বাচিত হন। মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা। এতে রয়েছে সুপ্রশস্ত মোট 10টি কক্ষ। পশ্চিমা স্থাপত্যকলার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত এই মহারাজ লজটি।
মহারাজ লজের পশ্চিম ভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারদের নাট মন্দির। এর উত্তর পাশে ছিল দুর্গা মন্দির। জনশ্রুতি আছে, জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায়চৌধুরী। তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক বা অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি পশু পাখি লালন পালন করতে পছন্দ করতেন। বর্তমানে ভবনটি দেশি বিদেশি পর্যটকদের ডরমিটরি হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা নির্দিষ্ট ফির বিনিময়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। মহারাজ এবং আনন্দ লজের মাঝখান দিয়ে হেঁটে গেলে কিছু দূর সামনে গেলেই আপনারা হাতে ডান দিকে পাবেন একটি মিনি চিড়িয়াখানা। এখানে হরিণ সহ বেশ কিছু পশু পাখি রয়েছে, আর তার চেয়েও আরেকটু সামনে এগোলে হাতের বাম দিকে আছে একটি শিশু পার্ক। সেখানে আপনারা ছোট শিশুদেরকে নিয়ে গেলে তারা বিভিন্ন রকম পশু পাখি এবং শিশু পার্কে যে কিছু রাইড আছে সেগুলো বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবে। এই জমিদার বাড়িতে বিভিন্ন স্থানে বেশ চমৎকার কিছু বাণী লেখা আছে, যেগুলো পড়তেও আপনার কাছে বেশ ভালো লাগবে। এটা যেহেতু বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে পুলিশদের ট্রেনিং এর বিভিন্ন কার্যক্রম চলছিল। তো তার একটা অংশ এখানে দেখতে পাচ্ছি, সুইমিং। আমি প্রথমবার এখানে ঘুরতে এসেছিলাম আমার কলিগদের সাথে, আর এবার আমি ঘুরতে এসেছি আমার ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আমার এক দেবর। তো সব মিলিয়ে দুইবারের অভিজ্ঞতা দুরকম। কলিগদের সাথে একরকম আনন্দ করেছি, আবার আমার ফ্যামিলির সাথে যখন এসেছি তখন অন্যরকম ভালো লেগেছে। তো সব মিলিয়ে আসলে ভ্রমণ থেকে যেহেতু শিক্ষণীয় অনেক কিছু আছে, আর ভ্রমণ কিন্তু আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের মনকেও ভালো রাখে। আর বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক ঐতিহাসিক স্থান, অনেক অপূর্ব নিদর্শন বা জানার মতো, ঘুরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা চেষ্টা করব আমাদের সুযোগ এবং সাধ্যমতো যে জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ আছে একটু সময় বের করে সেই জায়গাগুলো ঘুরে দেখা। আশা করছি ভ্রমণ পর্বের আজকের এই মহেরা জমিদার বাড়ির উপর নির্মিত এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।